অনেকদিন ধরেই আসলে চিন্তা ভাবনা করছিলাম যে একটি মেকানিক্যাল কিবোর্ড কেনার বাট আসলে বাজেট রেঞ্জের মধ্যে সেরকম কোনো মেকানিক্যাল কিবোর্ড পাচ্ছিলাম না যেটার কিনা সাউন্ড বেস্ট থকি অ্যান্ড স্যাটিসফাইং অ্যাজ ওয়েল এস ওইটার বিল্ড কোয়ালিটিও খুবই জোস বাট ফাইনালি আমি কিন্তু একটি মেকানিক্যাল কিবোর্ড পেয়ে গেছি যা কিনা বেশ বাজেট ফ্রেন্ডলি অ্যাজ ওয়েল এস দিস ইজ স্টার্ডি ইনাফ লাইক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এর বডিতে অলমোস্ট জিরোর কাছাকাছি ফ্লেক্স অর্থাৎ কিবোর্ডটি বেশ হ্যাফটি অ্যান্ড এই কিবোর্ডটি হচ্ছে র বিটেলের জি একটি ফুল সাইজ মেকানিক্যাল কিবোর্ড উইথ নাম্বার প্যাড অ্যাজ ওয়েল তো চলুন দেখে নেওয়া যাক এই কিবোর্ডটি আসলে কি কি অফার করছে অ্যান্ড এটির বাজার মূল্য কত অ্যান্ড এটার থেকে আপনারা কি কি ফ্যাসিলিটিস পেতে পারেন হ্যালো এভি আমি আছি রাজু আপনাদের সাথে অ্যান্ড আপনারা সবাই দেখছেন সিএনটি টেক তো প্রথমেই এই কিবোর্ডটি বক্স কন্টেন্ট হিসেবে এখানে থাকছে ফুল সাইজ এই কিবোর্ডটি প্রচুর পরিমাণে সেফটি মেনটেনেন্স করা হয়েছে দেন একটি দুই মিটার লম্বা কেবল যেটি কিনা টাইপ এ টু টাইপ সি হুইচ ইজ সো গুড এন্ড কেবলটি কিন্তু থিক প্রচুর লাইক এটা কোয়ালিটি বেশ ভালো এছাড়াও এর বক্সে আরেকটি ইউজার ম্যানুয়ালও আপনারা পেয়ে যাবেন বাদ বাকি আসলে এই বক্সের ভিতর কিছুই ছিল না জাস্ট এগুলোই বাট ডিজাইন আউটলুকের দিকে যদি আপনারা দেখতে চান এই কিবোর্ডটির ডিজাইনটি কিন্তু বেশ ক্লাসিক একটা ডিজাইন এন্ড এখানে ইউজ করা হয়েছে এমডিএ হাইট কি ক্যাপস এন্ড নিচে এর সুইচ হিসেবে থাকছে র বিটেলের কাস্টমাইজড ব্রাউন সুইচ হুইচ ইজ ভেরি মাস স্যাটিসফাইং নয়েস এই কিবোর্ডটির ওয়েট কিন্তু হচ্ছে ছয়শো সত্তর গ্রামের আশেপাশে অ্যান্ড এর বডিতে অলমোস্ট জিরো ফ্লেক্স লাইক আপনি দেখতেই পাচ্ছেন এটা পেন্ড ওরকম আসলে আহামরি হচ্ছে না অ্যান্ড এই কিবোর্ডটিতে জিবি লাইট না থাকলেও এখানে কিন্তু রয়েছে হোয়াইট কালারের ব্যাকলিট অর্থাৎ আপনার এই কিবোর্ডের কি ক্যাপসগুলোতে ফন্টগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট এন্ড যখন কিনা এর ব্যাকলিট লাইটটি জ্বলে ওঠে এলইডি লাইটটি তখন কিন্তু এর কি ক্যাপসগুলোর ফন্টগুলো আলোকিত হয়ে যায় এন্ড আপনারা অন্ধকার এনভায়রনমেন্টেও কিন্তু খুব ইজিলি এই কিবোর্ডটি থ্রু আপনাদের টাইপিং এর কাজগুলো করতে পারবেন কিবোর্ডের বডি গালার যদি বলতে যাই তাহলে এর বডি কিন্তু আসলে ব্রিলিয়ান্ট হোয়াইট আর কি এটা একদম হোয়াইটেস্ট যে শেডটা আছে ওই শেডের মাঝে বাট এর কি ক্যাপসগুলোতে হালকা একটা ক্রিমি কালারের টেক্সচার রয়েছে লাইক হালকা একটু রেডি স্টোনের হোয়াইট কিবোর্ডটি বেসিক্যালি ওয়ার্ড কানেক্টেড অর্থাৎ আপনার টাইপ এ টু টাইপ সি যেই দুই মিটার লম্বা কেবলসটি এখানে প্রোভাইড করা হয়েছে সেটি ইউজ করেই এটি কম্পিউটারের সাথে কানেক্ট করা যাবে আদার্স কোনো ডঙ্গেল বা ব্লুটুথের থ্রু এটার কানেক্টিভিটির কোন ওয়ে আসলে নেই বাট আপনি যদি এই বাজেট রেঞ্জের কথা চিন্তা করে থাকেন তাহলে কিন্তু ইটস মোর দ্যান ইনাফ স্পেশালি যারা কিনা প্রথমবার মেকানিক্যাল কিবোর্ড ট্রাই করতে চাচ্ছে কিবোর্ডটির কিক স্ট্যান্ড হিসেবে এখানে ইউজ করা হয়েছে টু স্টেপ রাইজ আপ ফিটস এবং এগুলো কিন্তু রাবার ফিটস দ্বারাও সিকিউর্ড রাইজ আপ ফিটস এর পাশাপাশি কিন্তু এখানে আরো কিছু রাবার ফিটস দেয়া আছে চার কোনায় চারটি প্রপার রাবার ফিডস ইউজ করায় লাইক আপনারা এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে ইন্ডিভিজুয়ালি এই যে রাবার ফিডস এখানে রাবার ফিডস এখানে এখানে অ্যান্ড স্ট্যান্ডের মধ্যেও কিন্তু রাবার ফিটস ইউজ করা হয়েছে উইচ ইজ প্রিটি গুড কোয়ালিটি অ্যান্ড এটার মিডল পোর্শন বরাবর আসলে আপনার টাইপ সি কেবলটি ইনসার্ট করা লাগবে অ্যান্ড সেখান থেকে কিন্তু আবার কেবলটা যাতে আপনি সুন্দর মতো রাউটিং করতে পারবেন যে কোনো সাইডে আপনার টেবিলের প্রোপোর্শন ওয়াইজ সেজন্য কিন্তু লেফট অ্যান্ড রাইট সাইডে কাট আউট করা আছে উইচ ইজ আ প্রিডি গুড থিং টু অ্যাটেনশন টু ডিটেলস অ্যাজ ওয়েল সো এই জিনিসগুলো দেখা যায় যে অনেক চার হাজার পাঁচ হাজার বা তারও আপার লেভেলের কিবোর্ডসগুলোতেও অনেক সময় অ্যাভেলেবেল থাকে না বাট রবিটেল কিন্তু অ্যাটেনশন টু ডিটেল এই জিনিসগুলো প্রোভাইড করেছে অ্যান্ড খুবই জোস একটা প্যাকেজ ক্রিয়েট করেছে তারা কিবোর্ডটির বডিতে যদি এর কথা বলা হয় তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে রাইট সাইডে রবিটেলের ব্র্যান্ডিং করা আছে অ্যান্ড ব্র্যান্ডিংটাও কিন্তু খুবই স্লিক আমার পার্সোনালি আসলে রবিটেলের এই ব্র্যান্ডিংটা খুবই চয়েসফুল লেগেছে তাই অন্যান্য ও দেখেছি ওগুলাও খুব জোস অ্যান্ড ইউনিক বাট স্টিল এই জিনিসটার ভিতরে লাইক একটা আলাদা রকম ভাইব আমার ফিল হয়েছে উইচ ইজেরি গুড থিক কিবোর্ড টি মেনলি হচ্ছে একটি নাইনটি সিক্স পার্সেন্ট লেআউট এর কিবোর্ড এটার মাঝে আপনারা আটানব্বইটি কিস পেয়ে যাচ্ছেন নর্মালি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট লে আউটের মেমব্রেন কিবোর্ড আমরা ইউজ করে দেব অভ্যস্ত সেগুলোতে কিন্তু একশো চারটি কি অ্যাভেলেবল থাকে বাট এখানে কিন্তু আটানব্বইটি কি অ্যাভেলেবল রয়েছে অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না বাট এই যে মিডল পোর্শনটায় লাইক নামপ্যাড অ্যান্ড প্যাডের মাঝখানের যে এরিয়াটা এখানেই কিন্তু মেইনলি ইন্ডিকেটরসগুলো অ্যাভেলেবল রয়েছে লাইক আপনার ট্যাপসলক তারপর আরও যেসব ইন্ডিকেশন দরকার সেই ইন্ডিকেটরসগুলো অ্যাভেলেবল রয়েছে এছাড়াও এই কীবোর্ডটি কিন্তু আরও অনেক ফাংশনালিটিস অ্যান্ড ফিচার্স অ্যাভেলেবল রয়েছে লাইক এই এফ এন সুইচটি প্রেস করে ধরে রেখে আপনি যদি এই যে ইঞ্চ বাটনটি চাপ দিতে থাকেন তাহলে কিন্তু এর যে ব্যাকলিটটা আছে সেই মোডগুলো চেঞ্জ হবে অ্যান্ড আলাদা আলাদা ডিজাইনের কিন্তু ব্যাকলিট এখানে আপনারা পেয়ে যাবেন সো আপনারা চয়েসফুল আপনার পছন্দ ওয়াইজ ওই ব্যাকলিটের প্যাটার্নগুলোও চেঞ্জ করতে পারবেন ইস আপ টু ইউ এই কীবোর্ডটির আরেকটি ফিচার্স হচ্ছে যখন কিনা আপনি এই এফ এন কিটি প্রেস করে এফ টুয়েলভ কি প্রেস করবেন তখন কিন্তু এই কীবোর্ডটির কিজ ডিজেবল হয়ে যাবে লাইক

কিন্তু খুবই ইউজফুল একটা ফিচার এন্ড রবিটেল যে আসলে এরকম একটা ইউজফুল ফিচার তাদের করবে। বাজেট। এত ঘন ধরে হয়নি এটি মূলত আমি নিয়েছি ভাইপ গেমিং এর থেকে যারা কিনা অফিশিয়াল ডিস্ট্রিবিউটর বিভিন্ন ধরনের মেকানিক্যাল কিবোর্ডের এন্ড বাংলাদেশে কিন্তু তার কোয়ালিটিফুল প্রোডাক্টস সাপ্লায়ার হিসেবেই পরিচিত স্পেশালি মেকানিক্যাল কিবোর্ডস বা গেমিং মাউসের ক্ষেত্রে কিন্তু তাদের একটা আলাদা রকমের পপুলারিটি রয়েছে তো ভাইব গেমিং এর ওয়েবসাইট থেকে আপনারা এই ব্যাকলিট সমৃদ্ধ কিবোর্ডটি পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকায় এটা হচ্ছে এর হোয়াইট ভার্সন এটার আরেকটা ব্ল্যাক ভার্সন রয়েছে সেটাতেও ব্যাকলিটটা হচ্ছে আপনার হোয়াইট কালারের এছাড়া আপনারা ব্ল্যাকের মাঝে আরেকটি ভার্সন পেয়ে যাবেন সেটা হচ্ছে রেইনবো আট জিবি অর্থাৎ আপনার ওখানে রেইনবো রং ধনুর কালারের আট জিবি রয়েছে বাট ওইটার প্রাইসটা এরাউন্ড একুশশো বা বাইশশো আপনারা কাইন্ডলি তাদের ওয়েবসাইট থেকে চেক করে নেবেন ওভারঅল এই কিবোর্ডের পারফরমেন্স কিন্তু আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি লাইক এটার যে ডিজাইন ডিজাইনটা খুব স্লিক অ্যান্ড খুবই একটা হেফটি ফিল দেয় এই কিবোর্ডটি পাশাপাশি যখন আমি আসলে ডেস্কে রেখে কাজ করছিলাম এটার যে সাউন্ডটা সেটা খুবই স্যাটিসফাইং আমার লেগেছে বাট আপনাদের ভালো লাগবে কিনা আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যেহেতু এখানে ব্রাউন সুইচ অ্যাভেলেবল রয়েছে তো অনেকেই আসলে অনেক ধরনের সুইচ প্রিফার করে থাকেন বাট আপনি যদি অ্যাজ এ বিগিনার একটি মেকানিক্যাল কিবোর্ড বাজেটের মধ্যে খুঁজে থাকেন তাহলে রবিটাল হতে পারে আপনার জন্য একটি বেস সলিউশন তো এবার চলুন দেখে নেওয়া যাক দ্য দা ডার্ক সাইড অফ দ্য প্রোডাক্টস ফার্স্ট ইমপ্রেশনেই আসলে এর বক্সের ভিতর কোনো কি ক্যাপ পুলার বা এক্সট্রা সুইচেস অথবা এক্সট্রা কি ক্যাপস পাই নাই কাইন্ড আর ডিসঅপয়েন্টেড কজ আমি আর কি এক্সপেক্ট করছিলাম যে কিছু তো দিবে

সোল্ডারিং করা লাইক সুইচ আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন না সর্বোচ্চ আপনি চেঞ্জ করতে পারবেন হচ্ছে এর কি ক্যাপস গুলো অর্থাৎ এই কিবোর্ডে আপনি তেমন কোন মডিং এর সুযোগ কিন্তু পাবেন না বাট যারা আসলে নতুন লাইক ফর দা ফার্স্ট টাইম মেকানিক্যাল কিবোর্ড ইউজ করেন তারা আসলে এত মডিং মডিং করার চিন্তা ভাবনাও করে না সো সেই এটা বিগিনার ফ্রেন্ডলি একটি কিবোর্ড এন্ড আপনারা চাইলেই পারচেজ করতে পারবেন নরমালি এই সব কিবোর্ড কিন্তু ডিজাইন করাই হয়েছে ওভারঅল ক্যাজুয়াল ইউজের জন্য লাইক আপনি অফিসের কাজের জন্য অথবা আপনি টুকটাক গেম করেন সেই ক্ষেত্রে আর যেহেতু এখানে আসলে টাইপ সি কানেক্টর দেওয়া আছে ডিটাচেবল ওয়ার সেক্ষেত্রে কিন্তু এর রেসপন্স টাইম খুবই ফাস্ট পাচ্ছিলাম লাইক আমি এটা দিয়ে হালকা ভ্যালোরেন্ট প্লে করার ট্রাই করছি এন্ড ইট ওয়াজ ফ্ললেস এছাড়া আসলে তেমন কিছুই বলার নেই কজ সতেরোশো টাকায় আপনি যদি আসলে কোনো ফুল সাইজ কিবোর্ডের কথা চিন্তা করেন যে আপনার নাম্বার প্যাড সহ তাহলে কিন্তু বাজারে আসলে তেমন কোন কিবোর্ড যে আসলে আমার জানা মতে অ্যাভেলেবল নেই অ্যাভেলেবল আছে কিছু কিবোর্ডস বাট সেখানে কিন্তু আপনার নাম্বার প্যাডস অ্যাভেলেবল নেই এন্ড পাশাপাশি দেখা যা সিক্সটি ফাইভ পার্সেন্ট লেআউট অথবা লেআউট এর কিবোর্ড সো আপনি যদি আসলে একটি ফুল সাইজ মেকানিক্যাল কিবোর্ড দিয়ে আপনার কিবোর্ডের জার্নি শুরু করতে চান